হাতে হনুমানের ছবি আঁকা, পতাকা কপালে, কানপটি ওপরে লেখা জয় শ্রীরাম, মুখে জয় শ্রীরাম বলে রায়গঞ্জের রাজপথ দাপিয়ে বেড়ালো রামনবমী উদযাপন কমিটির সদস্যরা। রাখা হয়েছে ট্যাবলো, যেখানে দেখানো হয়েছে আফগানিস্তান, পাকিস্তান, বর্তমান বাংলাদেশ সহ অখণ্ড ভারতবর্ষের মানচিত্র। বেশ কিছু ফ্লেক্স নিয়ে বেরিয়েছে টোটো। এক জায়গায় একটি ছোট চার চাকার গাড়িতে রয়েছেন ভগবান রামচন্দ্রের জ্যান্ত মূর্তি। চোখের পলক ফেলতেই নজর এলো এটি কষ্টি পাথরের নয়, একজন মানুষ মিশমিশে কালো রং দিয়ে তার দেহটিকে রাঙিয়েছেন। অতি অবশ্য মেকওভার আর্টিস্টরা তাকে সহায়তা করেছেন, নইলে অবিকল রামচন্দ্রের মূর্তি হতে পারে না। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ভোগ রান্নার কাজ রায়গঞ্জ রেল স্টেশনের ময়দানে। রামনবমী উপলক্ষে ভগবান রামচন্দ্রের রামনবমী পালনে উদ্যোগে অংশগ্রহণকারী মানুষ সকলেই প্রসাদ পাবেন বলে জানা গিয়েছে। এদিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করার আগে রায়গঞ্জের উদয়পুর উদয়ন ক্লাব মাঠে সকলে সমবেত হন। এরপর তারা ঘড়ি মোড় হয়ে বিদ্রোহী মোড় দিয়ে ঘুরে পুনরায় রায়গঞ্জ রেল স্টেশনে মিলিত হন। এদিন রামনবমীতে অংশ নেওয়ার শ্যামল কর্মকার কি বলেছেন শোনা। রামনবমীতে আমার নাম হচ্ছে শ্যামল, শ্যামল কর্মকার। আজকে আমরা জানি গোটা ভারতবর্ষে রামনবমী উৎসব পালন হচ্ছে। আজকে প্রায় 50,000-এর উপর লোক এই মিছিলে পা মিলিয়েছে এবং শেষে আমরা এই রামনবমী উপলক্ষে প্রসাদ বিতরণ করছি। সকলে প্রসাদ পাবে, তাই এই দায়িত্বটা আমাদের পড়েছে যে আমরা প্রসাদ এখানে বিতরণ করছি। আজকের জন্য এটা সমগ্র বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে আমাদের যত শাখা প্রশাখা আছে সকলেই আমরা এই ব্যবস্থাটাই করে নিয়েছি। এখানে সকলে প্রসাদ পাবে, মোটামুটি আমরা লক্ষ্য রেখেছি যে 10,000 প্রসাদ পাবেই। আজকে বার্তা হচ্ছে যে সকলেই আমরা এই উৎসবে মিলিত হই। আমরা রামের নামে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে রাম আমাদের পরম প্রভু, আর সকলেই যেন আমরা বিদ্বেষ হিংসা ভুলে গিয়ে সবাই একসাথে এই উৎসবে মেতে উঠি, এটাই আমাদের বার্তা থাকবে। এদিন রামনবমী উদযাপন কমিটির সভাপতি দেবাশিস বিশ্বাস কি বলতে চেয়েছেন জেনে নেওয়া যাক। এই আনন্দে রায়গঞ্জের মানুষ, রায়গঞ্জের যুব সমাজ, রায়গঞ্জের ছাত্র সমাজ স্বতঃস্ফূর্ত ভাবে পথে নেমেছেন। রায়গঞ্জের নাগরিক সমাজ, রায়গঞ্জের নারী শক্তি তারা এগিয়ে এসেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং ভাবনাদের মাধ্যমে আমরা সবাইকে উদয়পুর থেকে শুরু হয়েছে এটা সহ পরিক্রমা করে হয়ে তারপর এটা স্টেশনে গিয়ে শেষ হবে, সেখানে সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তবে মোটের ওপর রামনবমী উৎসব যে অত্যন্ত আকর্ষণীয় হয়েছে তা বলাই বাহুল্য। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রামনবমীর শোভাযাত্রা ঘুরে সরিতা পাণ্ডে, কুণাল গোস্বামী ও প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে,
সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9433434 7016।